হেল্ল' গাইজ, নমস্কাৰ, গুড মৰ্নিং। বহুত দিনৰ পিছত ব্লগ এটা বনাব খুজিছোঁ। মই আছোঁ পাপুৰ ৰুমত। মোৰ ৰুম মানে মই 1 তাৰিখতে এৰিলোঁ। এইজন হ'ল পাপু, শিৱসাগৰৰ হয় আৰু নতুন বেটছ হয়। মোক দাদা বুলি কয় আৰু আপুনি বুলি বিহেভ কৰে। মই কৈছোঁ তুমি বুলি ক'বা, আৰু দাদা বুলি নক'বা, যিহেতু একেলগৰ হয়। কিন্তু নাই, সি মানে দাদাই ক'ব আৰু আপুনি বুলি ক'ব। নাই, ঠিকেই আছে, তেওঁৰ গ্ৰুমিংটো ভাল। তো আজি লাষ্ট ডে হয়। মই আগতে ভাবিছিলোঁ যে মই যদিও ব্লগ বনাব নোৱাৰোঁ, যদিও সময় নিমিলে, লাষ্ট ডে দিনাখন হ'লেও মই ব্লগ এটা বনাম, কাৰণ বিদায় দিয়া হিচাপে আৰু। ছাৰে মাতিছে 8টা বজাত, কিন্তু 7:30 পোৱাকৈ যাব লাগিব। ইফালে পাপু চাহ বনাই আছে। মোৰ কথা বেলেগ বুজিবনে নাই? ভাল লাগেনে নাই? তোমালোকৰ সিফালৰ মানুহখিনি আমাৰ ভাষাবিলাক ভাল পায় ন, আৰু আমাৰ মানুহখিনি তোমালোকৰ ভাষাখিনি ভাল লাগে। বেলেগৰ নাজানো, কিন্তু মোৰ বহুত ভাল লাগে। ইমান ধুনীয়া চাহ হ'লে বাপুই, তাৰ কাৰণে থেংক ইউ ছ' মাছ। তো এতিয়া মই ওলাইছোঁ আৰু মই ৰুম খালী কৰিছিলোঁ 1 তাৰিখে, ঘৰৰ পৰা আপডাউন কৰিছিলোঁ এইকেইদিন, আজিৰ পৰা শেষ আৰু। কিন্তু মাজে মাজে আহি থাকিম, যদিও শেষ, ফেশ্বন শ্ব'ত আহি থাকিম, এইফালে ছাৰে মাতি থাকিব, আউটডোৰ ফটো শ্ব'ত আহি থাকিম। সেয়াই আৰু, কেনেকৈ 2 মাহ হ'ল গমেই নাপালোঁ। আহিছিলোঁ মাত্ৰ, SC ST-ত এডমিশ্যন লৈছিলোঁ, কোনদিনা 2 মাহ হ'ল গমেই নাপালোঁ। কিন্তু বেলেগ বাকী গম পাইছোঁ 2 মাহ কেনেকৈ গৈছে, কষ্ট পাইছোঁ কিছুমান ক্ষেত্ৰত আৰু, গৰম ম গুৱাহাটীত। কিন্তু ছাৰৰ ক্ষেত্ৰত, ক্লাছৰ ক্ষেত্ৰত মই গমেই নাপালোঁ মানে কেনেকৈ 2 মাহ গ'ল। ছাৰে কৈছিলে যে তোমালোকে গমেই নাপাবা 2 মাহ কেনেকৈ যাব, সেইটোৱে হয়। আৰু এটা গুড নিউজ, মই আৰু এটা কথা কওঁ, ছাৰে মোক ফ'ল' কৰিছে। একচুৱেলি ছাৰে কৈছিল যে মই ফ'ল' যাকে তাকে নকৰোঁ, কেতিয়া কৰিম, যেতিয়া ফটোখন ভাল হ'ব তেতিয়া মই ফ'ল' কৰিম। ছাৰে মোক ফ'ল' কৰি দিছে। ছাৰে যে মোক এনেবোৰ মৰম কৰে, আৰু মোক বুলি সকলোকে মৰম কৰে, সকলোকে ভাল পায়। বাট মই যোৱাকালি এটা ভিডিঅ' এটা মই এডিট কৰি কিনে আপলোড কৰিছিলোঁ ছাৰৰ, হয়তো সেইটো বহুত ভাল লাগিলে, মনত চুই গ'ল, মানে বহুত মৰম দেখাইছিলোঁ আৰু। আৰু গানটোৰ জৰিয়তে মানে বুজাইছিলোঁ ছাৰক কিমান ভাল পাওঁ বুলি, টিচাৰ্ছ ডে'ৰ দিনাখন মানে। তো সেইকাৰণে চাগে ছাৰে ফ'ল' কৰিলে, ছাৰে মানে হাৰ্ট টু হাৰ্ট কানেক্ট হৈছে চাগে মোৰ লগত। তো ফ'ল' বেক কৰিছে, বহুত ভাল লাগিছে। তাতকৈ আৰু ডাঙৰ এচিভমেণ্ট মোৰ নাই আৰু। দিয়া যাওঁ দিয়া, ভাল লাগিল বহুত। হা বাই বাই বাই, আকৌ লগ পাম। দিয়া, ঠিক আছে। ফাৰ্ষ্টো ক'ব নোৱাৰা না, ছাৰে কৈছোঁ তুমি কিয় অকণ সোনকালে আহিছা। মই ক'লোঁ ছাৰ মই আপুনি ধৰা আছে, কৈছোঁ তোমাক লগ পাৰে, তোমাক ছাৰৰ তাত মাতিছোঁ। মই কৈছোঁ ছাৰ একো নহয় দিয়ক, তেনেহ'লে হাই বললোঁ, হাই বললোঁ সবকো। ইতনা লেট কিউ হা, ইতনা লেট কিউ, হাম লোক সুবাহ সে আয়া হে, 7 বাজে আয়া হে, তুমি ইতনা লেট কিউ, লেট হৈ গয়া, খানা চানা খাকে আনা, টাইম আছ, বহুত দেরি হোগা। ক্যা বলেগা সার কে বারে মে, স্টুডিও কে বারে মে, আজ আখরি দিনে হাম লোগ কা ক্যা বলেগা। এক মতলব মন খারাপ লাগ রহা হ্যায় হাম লোগ জো ইসকো ছোড় কে জায়েগা। তোমারা ঘর বললো কি, যারে নাম বললো? মেরা নাম সোমনাথ বসু মোটারে, মে কোকরাজার সে হই, ওর ক্যা খুশ হ্যায় মে জাড়া। আজ রো রেগা না তুম, আজ রো রেগা, রোনা মত হ্যাঁ, মুঝে পকড় কে রাখনা। বাহ। আর ইফালে আছে আমার অবিনাশ, একেবারে সাইলেন্ট লড়া, বেশি কথা না পাতে মানে, কিন্তু মোর বহুত ভাল লাগে। আজ আমার লাস্ট ডে, বেয়া লাগিব না, বেয়া লাগিব, মেমরি শেষ হবো।
এক্সাইটেড বহুত নার্ভাসও হয়েছো। রত্নদা পুরা রিলস বনাত পুরা ব্যস্ত, বহুত খেয়ে সহায় করেছে রত্নদা, আজি বলে নয় আউটডোর ফটো যেটা আছে আমার জয়ন্ত দা, এই দীপ কৌশিক এইফালে আছে আমার। এইটি হল মুনবা, এইটি আমার বস, আমার গুরুজি, গুরুজি হয় ন সারল যেতে নিতেম থাকে। মোরে আইছে ন কি লাকি মানুষ আর কি লিখি দিছে আমার জয়ন্ত ইয়াতে তো বন্ধুসকল ফাইনালি জাস্ট আহি পালো ঘরত, তাত আর লাস্টত ব্লগ এন্ডিং নকরিলো কারণ তেনেকুয়া পর্যায় নাছিল লাস্টত, কারণ সকলো ইমোশনাল হয়ে আছিল, বহুত বেয়া লাগিছে কিন্তু বহুত ভালো লাগিছে সারর দরে এজন টিচার এজন গুরুজি পালো আর যি হল মই এই ব্লগটোত দেখুয়ালো। তো আজির পরায় মই এজন প্রফেশনাল ফটোগ্রাফার বলে মই নিজকে চিনাকি দিব পারি মানুষ মানে কব পারিম আর। তো এটিয়ারপা আর ধুনিয়াকে কামখিন করে যাম, আপনাদের সাপোর্ট করব আর আপনাদের যদি তেন কিনা ইভেন্ট থাকে ওয়েডিং থাকে মোক কব পড়ে, মোট ইনস্টাটো ফলো করে লোক, ইনস্টাত মোট নাম্বার সুমার গোটাইখিন দিয়া আছে। তো আশা করছো আপনাদের সাপোর্ট করব পুরা। মানে ক্যামেরা ললো রিসেন্টলি, ক্যামেরা তো কি লো মানে একটা আনবক্সিং ভিডিওত আপনাদের কম। তো এইখানে আর আজিল, টিল দেন বাই বাই, টাটা।